আমাদের প্রধান অতিথি সম্মানিত সভাপতি সভায় উপস্থিত আছেন। আমরা বিগত 4 বছরে আমাদের এই মাদ্রাসা থেকে কি অর্জন করেছি এটা জানার জন্য আপনাদের সামনে আমাদের ছাত্র ছেলে আমাদের এমপি মহোদয় এটি অনুষ্ঠানে প্রতিযোগিতা অনুষ্ঠানের মধ্যে যে প্রতিযোগিতা হয়েছিল আমাদের এই সন্তান চতুর্থ স্থান অধিকার করেছিল যেখানে 4 জন নিয়েছে 20 জন এখানের মধ্যে 20 জনের মধ্যে আমাদের মাদ্রাসা থেকে 4 জন ওখানে 1 থেকে 4 এর মধ্যে স্থান পেয়েছে তো এরিয়া ক্রম ছেলে আমাদের কোরআনের হাফেজ তালবে এলে আপনাদের সামনে কোরআন থেকে এখন তেলাওয়াত করবেন হাফেজ নীরব হোসেন হাফেজ নীরব হোসেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله أكبر الشمس والقمر بحسبان الشمس والقمر بحسبان صبح